উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। অভিযোগটা কি এবং করলো কে? করেছেন তোমার মা। মা? হ্যাঁ, এবার বুঝতে পেরেছো কি করেছো? আগে না, যে অপরাধ তুমি করেছো সে অপরাধের কথা মুখে আনতে আমি ঘৃণা বোধ করি। আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার ছেলে হয়ে তুমি কি করে এই কাজ করলে। কিন্তু কাজটা কি আমি তাই বুঝতে পারছি না। তা পারবে কেন? বুঝলে যে অসুবিধা হবে। অসুবিধে কি? কি অসুবিধে তা তুমি নিজেই বুঝতে পারছো। প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। ঝিয়ের মেয়েকে নিয়ে মাতামাতি করে যে রুচিজ্ঞানে পরিচয় দিয়েছো তাতে ভদ্র সমাজের মুখ দেখিও না, গলায় দড়ি দিয়ে ডুবে মর। তা না মারা যাবে, কিন্তু ঝিয়ের মেয়ের সঙ্গে মাতামাতি করেছো কে? আমি?
বাপের কাছে অতখানি সাধু সাজবার চেষ্টা করো না তুমি। তোমার জারি জুড়ি সব ধরা পড়ে গেছে, নির্লজ্জ বেহায়া কোথাকার। আপনার পদমর্যাদাটা ভুলে যাবেন না, আপনাকে আমি মা বলে ডাকি। থাক, খুব হয়েছে। কথা কারাগারের দরকার নেই, তুমি যে গুরুতর অভিযোগ করেছো আমি তার প্রমাণ চাই। তুমি কি বেয়াক্কেলে মানুষ? প্রমাণ না পেলে কি আমি ছেলের নামে বানিয়ে বলছি? ওই বলুন, পরশুদিন মুখ্যদার মেয়ের হাত ধরে টানাটানি করিনি? তবে যে তখন তুমি বললে কাল, ওই হলো, সবসময় কি সময়ের জ্ঞান থাকে? আর কি বলেছিল? বলেছিল তুই যদি আমাকে বিয়ে করতে রাজি থাকিস তাহলে তোকে নিয়ে একদিন পালিয়ে যাবো। বলেছিলে এসব কথা? তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তাহলে ওরা মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, তোমার মাও মিথ্যে কথা বলেছেন? বলো, ওটা তো বাকি থাকে কেন? এবারে শান্তির জন্য পত্র পাঠ তোমার চলে যাওয়া উচিত। আর আমার ছেলে বলে যদি তোমার মনে কোনো অহংকার থাকে তাহলে যাবার সময় সমস্ত সম্পত্তির স্বত্ব ত্যাগ করে চলে যাবে, যেন কোনো দিন কোনো কারণে সম্পত্তির লোভ তোমাকে বাড়িতে ফিরিয়ে না আনে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আশীর্বাদ করতেই হবে যেন কোনো দিন কোনো কারণে এবারে আমাকে ফিরে আসতে না হয়। আরে আমি করতাম আপনার শান্তির জন্যে, আমার স্বাস্থ্যের জন্যে। সম্পত্তি থেকে বঞ্চিত করলেই যে আমাকে জব্দ করা যাবে এ ধারণার বশবর্তী হয়ে এরকম সস্তার কাজ করলেন কেন? আপনি জানেন না আজকালকার ছেলেরা বাপের সম্পত্তি চেয়ে নিজের হাত পায়ের উপর নির্ভর করে বেশি। আপনার মামাতো বোন সুনন্দাকে যেদিন আমি বিয়ে করতে রাজি হইনি সেই দিনই জানতাম এবারে আমাকে ছাড়তেই হবে। তাই এরকম একটা নোংরামি না করে আমাকে সেটাই বললেই পারতেন, আমি চলে যেতাম। যাই হোক, বাবা যখন আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তখন আপনি আমার প্রণাম মা। প্রণাম। আমার এ বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটারও এই বাড়িতে থাকার অধিকার ছিল। বোধ করি আমার থাকার জায়গা ঠিক নেই, তাই আপাতত এটা আপনার চিমে রেখে গেলাম। যখন সে ফেরত যাবে তখন ফেরত যাবে, এটা আমার সম্পত্তি, আমার মা। তবু নিজের পাটটা ঠিক ঠিক বলে গেল, বানানো পাটটা বলতে ভুল করে। তার মানে তুমি কি বলতে চাও? বলতে আমি কিছুই চাই না, বলি খুশি হয়েছে তো, এবার ভাইকে খবর দাও এসে ঘরটা দখল করুক, আর বাবাকেও খবর দাও যদি সম্পত্তি দেখাশোনা করার দরকার হয়। বয়ে গেছে তোমার সম্পত্তি দেখবার জন্য, আমার বাবার অমন তেলকল তাই কে থেকে তার ঠিক না সম্পত্তি দেখাচ্ছে। দাদা কি দেখছেন? একটু আগে সুন্দর গান হচ্ছিল, পৃথিবী আমার চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব গোলমাল হয়ে গেল। গোলমাল? হ্যাঁ, পৃথিবী আমার চায় না। পৃথিবী চায় না? পৃথিবীর কোনো ঘরেই কেউ চায় না। এখন দেখি পথ যদি কেউ চায়, চোর টাকা খুনে। আচ্ছা চলি। সে পরে বলবো অনেক কথা, ওরা চলে না যাও দেখুন কোনো কথা বলতে পারছি না। কিন্তু? আরে কিন্তু কি, কোনো ভয় নেই, লোকটা আমি খুব ভালো। হ্যাঁ শুনুন, ওরা যদি দরজায় ধাক্কা দেয় কি বলবেন? তা সত্যি তাই বলবো যে আপনি জোর করে আমার ঘরে ঢুকে পড়ে লুকোতে চাইছেন। খবরদার বলছি। ভয় দেখাচ্ছেন? না না, ভয় দেখাবো কেন, আপনি যেরকম আবল তাবল বলতে আরম্ভ করেছেন যদি ধরিয়েই দেবেন তাহলে আশ্রয় দিলেন কেন? আশ্রয় দিল? দিলেন না। আপনি দরজা না খুললেন এখানে ঢুকতেন কি করে? ঘরে কে আছেন? দরজা খুলুন। ঘরে কে আছেন? দরজা খুলুন। দরজা খুলুন।
দরজা খুলুন। ঘরে কে আছেন? দেখুন এদিকে একটা লোক আসছে কি? লোক? তা আমি কি করে জানলাম? তো শুয়েছিলাম। না না, আপনার দরজা কেউ ধাক্কা টাকা দিয়েছে কি? না তো। ভেতরে কে যেন শুয়ে রয়েছেন বলে মনে হচ্ছে না? হ্যাঁ, মানে উনি আমার গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। বিশেষ ধন্যবাদ আপনাকে, আপনি যে উপকার করলেন। কি নাম আপনার? জিজ্ঞেস করছি বাধ্য হয়ে, যে উপকার আপনি আমার করলেন সেটা আপনি নিজেই জানেন না। খামা খা সেই উপকারটা আমি নিই কেন? ফেরত কি করে দেবো তাই চিন্তা করছি। তাই তো ভাবছি। আচ্ছা ধরুন, আপনাকে যদি 1800 টাকায় একটা বেশ ভালো ফ্ল্যাট দিই, আপনি নেবেন? 1800 টাকায় ভালো ফ্ল্যাট? শুনিনি তো। শুনিনি তো? কত বয়স হল যে শোনার গল্প করছেন? শুনিনি তো। দেখি পাঁচিল করছেন কেন? ভাবছি তো। আমি জানি তুমি আমাকে কতখানি স্নেহ করো। তোমার বড্ড সাহায্য ছিল আমার একটা ছবি আঁকবে, কিন্তু আমি বোধ হয় ততদিন বাঁচব না। একটি মেয়ে হয়েছে আমার, অফিস কল আমারই মতো দেখতে। তুমি জাপান থেকে ফিরে যদি তাকে খুঁজে পাও, তবে তার ছবি এগো মনে মতো করে, তার মধ্যেই আমি বেঁচে থাকব। আচ্ছা মিনা, তোমাদের সংসারে তাহলে তোমরা 4 মেম্বার। তুমি, তোমার মা, তোমার মাসিমা আর তোমার মামা। আচ্ছা, তোমার মা তো চাকরি করেন না? তাহলে তোমার মাসিমা আর মামা এরা কি করেন? মাসিমা আর মামা? হ্যাঁ, মাসিমার তো শরীর খারাপ। আর মামা ভূত নিয়ে। কি নিয়ে? মানে মানে প্ল্যানচেট করেন। ওই মেয়ে নিয়ে যদি দিদি হারে না দুঃখ করে, তাহলে আমার নাম নেই। এরকম পাকা মেয়ে বুঝতে শিখেছেন আজকাল? কতদিন আগে আমি দিদিকে বলি যে মিনা বাড়ি ফিরে আমার চন মন করে কেন, রাতে শুয়ে ঘুমোই না। বলে আমার চোখে ধুলো দিবি তুই। আমি বলে সর্দি একটু আস, এতে কনসেন্ট্রেশন নষ্ট হয়। আমার ফেরত দিলি তুই, তার দিদি নেই ওই স্পিরিট নিয়ে নাড়াচাড়া করে ভূত নিয়ে খেলা। আর এদিকে যে কি সব বরাস হয়ে গেল সেসব খোঁজ রাখবার দরকার নেই। দিদি যে রাত দিন কি করে বেড়াচ্ছে। কি চান আপনি? অমন করে চেয়েছেন কেন? বলছি দান, আগে দেখি কোথায় তাকে রেখেছে। ও ছিছি, ভদ্রলোক আপনি, একটা কচি মেয়েকে ছবি আঁকবার নাম করে আপনি ভুলিয়ে নিয়ে এসেছেন। আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি, যা বলবো আর সেইখানেই বলবেন। চল মা, তুমি চল তুই। আরে দোস্ত, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? এদিকে এদিকে 40 টাকা দিকালে তো দেখি। 40 টাকা আমার কাছে নেই। আরে আছে আছে, পকেট টকেট গুলো ভালো নেই বলছি।
আরে আছে আছে দেখো নেই বলছি ছাড়ো আবে চুপ ছাড়ো এক ঝাপড়ে বদন আরে দোস্ত মজাক তুমি বোঝো না এদিকে এদিকে কিরে দুঃখে এ পাড়ার মধ্যে কিচক বদ হচ্ছি বুঝি না ওস্তাদ একটু আলাদা সারা না না দেখুন না জোর করে আমাকে 40 টাকা নিচ্ছিল না ওস্তাদ আচ্ছা ঘরে কত হাঁকাহাঁকি ডাকাডাকি করে শেষকালে বেরোলো কিনা তা সবার ঘর থেকে ছবি আঁকা কাকে বলে আমি দেখাবো উনি বলা যা হবে না তুমি ঘরেই থাকবে আমাকে যেতে দাও কোথায় 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 আমি সব কথা পরে বলবো সব কথা পরে বলবো মামা মামা আমাকে মেরে ফেলবে মামা আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে মামা মিনা কোথায় মিনা কোথায় মিনা হ্যাঁ মিনা জানি কি আর কি হচ্ছে আমার না তুমি ছাড়া তো ঘরে কেউ নেই বলো মিনা কোথায় বলো আরে তুই কি খেপে গেলি জবাব নেই রে কি জানো লাগছে কিন্তু একটু একটু মানে হচ্ছে যেটুকু চিনতে বাকি রইলো সেদিন দেখবে তোমার উত্তর কলকাতার খাল ধারে গড়াগড়ি খাওয়া ধরটা ওই দক্ষিণ কলকাতার লেকের ধারে পড়া মুন্ডুটার সঙ্গে না মেলবার জন্য জবাব নেই তোর না আমার চলে আচ্ছা ঠিক আছে কি সর্বনাশ করলি বলতো তুই জানিস সারা কলকাতা ওর ভয় ঠক ঠক করে কাঁপে ঠক ঠক করে কাঁপে তা আমার কি গেল আমার তো লোক আছে আমি তোমায় বলে দিলাম দেখো আমি আত্মা নিয়ে কারবার করি যা তা নয় হ্যাঁ ভালো নাম ওর ভালো নাম কি জানে ভালো নাম জানো না হ্যাঁ ওর নাম কি লালু আচ্ছা ঠিক আছে ঠিক আছে কেঁদো না মিনা কেঁদো না যতদিন না তোমার মা তার নিজের ভুল বুঝতে পারে ততদিন তুমি আমাদের এখানেই থাকবে এইখান থেকে ছাত্রীদের পড়াতে যাবে এসো এসো খাবে এসো এসো কোন রাজিত্রী জয় করে ফিরে এলে গো একটু কাজ ছিল গো দাদা কাজ 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 ছাড়া তুমি কি থাকতে পারো পরোপকার বলো গবাদা আর গবাদা যা বলে তা ঠিকই বলে একটা জীবন শুধু গরু ঠেকাতে ঠেকাতে আমার গেল কোথায় এই বয়সে ভগবানের নাম করব না এই খাবার সাজিয়ে আমি বসে আছি ছেলেবেলায় তোর বাপ মা মরে হাত জুড়িয়েছে আর আমি যক্ষের ধন আগলে বসে আছি আমার মরণও হবে না আর তোর বিয়েও হবে না বলি হারে আজকাল তো শুনি কত ছেলের সঙ্গে কত মেয়ের দেখা হয় আলাপ হয় ইয়ে হয় আচ্ছা তোর বলাতে কি একটাও চুটে দেবে আয় না বালম
কাকারো সজনি আয় না বালম, কাকারো সজনি আয় না বালম। আসেন নাকি দাদা, হোক না। একটা গাও না ভাই, ছিদেটাকে ভোলাও দেখি। দূরের মানুষ কাছে এসো, শুনবে যদি আমার গান, শোনাবো এক নতুন কথা, এই দুনিয়া সব সময়। বিচার যে আকাশ পানে ডাকবো নার ভগবানে, সেই গল্প কথার কল্প লোকে থাকুন কটি ভাগ্যবান। আমরা সবাই মন্দ ভাগা ছন্ন ছাড়া সব সমান, শোনাবো এক নতুন গান, দূরের মানুষ কাছে এসো, দূরের মানুষ কাছে এসো। পায়ে চলার পথে পথে চলছে যারা ঝরছে ঘাম, তারাই আমার মনের মিতা, নাই বা জানি তাদের নাম, মানুষ নামি তাদের নাম। সবাইকে আজ বলবো ডেকে, আমার সাথে চলবে কে কে, হাত মিলিয়ে বলতে হবে চাই না কোনো দয়ার দাম। এই পৃথিবীর পথচারী পথ ভোলারা সব সমান, জন্ম ছাড়া সব সমান, এই দুনিয়ায় সব সমান। দূরের মানুষ কাছে এসো, শুনবে যদি আমার গান, শোনাবো নতুন কথা, এই দুনিয়ার সব সময়, শোনাবো এক নতুন গান, শোনাবো এক নতুন। বিশ্বাস করতে পারলাম না। কেন? একটা ফ্ল্যাটে এত সুবিধে 800 টাকা কেউ দিতে পারে না। আরে আমি পারি, আমি শুধু 800 টাকা কেন, 800 পয়সা দিতে পারি। আরে আমার ফ্ল্যাট, আমি যদি পয়সা না নিয়েও কারো ভাড়া দিই, কারো কিছু বলবার আছে? তবে বলি, চুন সুরকি বাড়ির হিসেব করে তোমার, এই দেখো তুমি বলে ফেললাম, তাহলে ওই চলুক। হ্যাঁ, তো বলছিলাম কি, তোমার কি কি জিনিসের দরকার হয় বলো তো? কিছু না। কিছু না, বেশ। কি ভাবছিল, আপনার এক কথায় কি করে চলে এলাম? ও
তো এখানে কি করতে এসেছেন? আমার তো একটা আয় প্লাক লোকের দরকার। তো আয় প্লাকের মাইনেটা এমএ কি? আমার আবিষে আমার চেয়ে কেউ বিদ্যান হবে এ আমি চাই না, কারণ আমি ম্যাট্রিক পাস। আমি আপনার কাছে এসেছিলাম একটা চাকরির জন্য। চাকরি? আগে যা ক্ষমা করল, কিন্তু আর কোনোদিন আসবেন না। চাকরি? তাপস নাকি? তুমি এদিকে একটা চাকরি খুঁজে এসেছিল। চাকরি করবে মানে? চাকরির দরকার একটা। তাই অফিস পাড়ায় না ঘুরে বেড়িয়ে তোমার বাবার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে নিতে পারতে। ভাবছি বাবাকে আমি রেকমেন্ড করব কিনা। হ্যাঁ, কি বললে? না কিছু বুঝলাম না। আপনি আমার বিমাতার বাপ। অনেক চিন্তা করে দেখলাম যে আমি তিন দিন না খেয়ে আছি, আরো বাকি তিন দিন যদি না খেয়ে আমাকে কাটাতে হয় তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমাকে দেহ রাখতে হবে। কিছুই তো বলা যায় না, মানুষের আয়ু পদ্মপত্র নির, হয়তো একদিন দেখবেন আপনার বাড়ির রোগী আমাকে দেহ রাখতে হয়েছে। তারপর ধরুন বাবার রাগ পড়ে গেলে আপনাকে দেখে জিজ্ঞাসা করবেন, শ্বশুর মশাই দুটো টাকার জন্য ছেলেটা মরিয়ে গেল, তা দিলেই পারত না। আমি তো বাবাকে চিনি। চেনেন বলি তো আপনাকে একটা চান্স দিচ্ছি। কি দিচ্ছ? চান্স আপনার মেয়ে মানে আমার বিমাতার জন্য তো আমার দুরবস্থা, তাই বলছিলাম যে মেয়ের হয়ে ক্ষতিপূরণ স্বরূপ দুটো টাকা আমাকে দিলেই পারত। দেখো তাপস, আমার কাছে তুমি চালাকি করতে এসো না, বুঝলে? দুটো টাকা কি বলছো? আমি দুটো পয়সা দিব, আমি তোমাকে ইয়ে করতে পারবো না। আমি তুমি যাবে ভাবছো? কি ভাবছো? ভাবছি যে দুটো টাকা চটা বেশি। হ্যাঁ বলছিলাম যে টাকা দুটো চটা বেশি একটু বেশি মনে হচ্ছে না? একটা কাজ করবে? কি 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 বলো? আমি খুব ভালো গান গাইতে পারি, তা আমার গান শুনে আপনি দুটো টাকা আমাকে? গান শুনে টাকা? গান শুনি আমি টাকা কখনো কাউকে দিইনি, আর তোমাকে আমি দিতে পারবো না। তুমি যাও এখানে, তুমি চলে যাও, আমি দিতে পারবো না। গান শুনি টাকা? তাহলে পাইসারি করছে কেন? কি পাইসারি করছে কেন? সিমেন্ট খেয়ে যাবে। তা কি করবো? পথ দেখো, আমি পাস করেছো তো? করে ফেলেছি। যাও, আমি চাকরি বলে দেখে দাও না। দিন না আপনার তেল কলে একটা চাকরি, তেলের কাজটা শিখতে পারলে ওই পিছলে বেরিয়ে যাওয়ার চান্স আছে। পিছলে বেরিয়ে যাওয়ার চান্স আছে? আপনি কেন, তোমার বাবার কোনো চেতার আপনাকে তুমি কাজ পাবে না, বুঝলে? বুঝলো, মার্চেন্ট আপনি দেখে দাও না। তাহলে সব মার্চেন্টটা ফিনিশ হয়ে বসে আছে। হ্যাঁ আপনি বুঝবেন না, বলছিলাম যে কাজটা দেবে কে? বাপ মার বিরুদ্ধে চালু করলে তাকে এই রকম করেই দুঃখ কষ্ট পেতে হয়, বুঝলে? বুঝিনি, আপনি যখন বলছেন তখন বুঝতে পারিনি। ইয়ারকি তাহলে এখনো বোঝেন আপনি? তাহলে তেলের পিপের মুখ এখনো বন্ধ হয়নি, খোলাই আছে। বুঝলাম দাদু, যে আপনার মনুষ্যত্ব জাগাবার জন্য আপনার ল্যাস ধরে তো অনেকক্ষণ টানাটানি করলাম, কিছুই হলো না। যাই, আপনি যখন খারাপ ব্যবহার করলেন তখন আমি আর খারাপ ব্যবহারটা করবো না। যদি কখনো উপকারে লাগে আমার খবর দেবেন, একবারে নির্জলা উপকার করে দিয়ে যাবো। চলো উপকার করে, সবাই নির্জল উপকার করে। আমি তেলের পিপড়ি, হ্যাঁ আমার লেহাজ আছে, যাবো কেন? দেখবো ভারী মিষ্টি না মিনতি।
পশ্চিম দিকে একটা তোমার পড়ানো হয়ে গেছে মিনা? না মাসিমা, আর একটু বাকি আছে। কেন এই তুই ঘরে যা, তুই এনাও তোমার মাইন কাঙ্ক্ষিকে শিলাতে পড়াবার দরকার হবে। তোমার মা এসে তোমার নামে যা সব বলে গেছে, তারপরে আর তোমাকে রাখা চলে না। আমার মা? হ্যাঁ, স্বভাব চরিত্রটা একটু ভালো করবার চেষ্টা করো, বুঝলে? আমিও তাই জানতাম নলিনাক্ষ বাবু, তাই তার আগ বড় একটা ক্ষতি করছে, আমার বুকে কি বাড়ছে আর আমি কি বলবো? কর্তব্য কঠিন, দুটো পয়সা বেশি পাবার জন্য আমি যে আজ বড় একটা সত্য গোপন করবো আপনার মতো আদর্শ জননী এখন আমাদের দরকার। না 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 না, মিনা আসবা বাস্তবে, আমি টাকা পয়সা দিয়ে বিদায় করবই। এতে এক মাসের মাইন বেশি আছে, কি করবো মা? আমি বুঝতে পেরেছি মাসিমা, কিছু মনে করো না মা। দুনিয়ায় মা লোকের এত বড় শত্রু হয় তোমার মাকে দিয়ে প্রথম দেখে। রাগের বাসায় গিয়ে শুনলাম তুমি বাড়ি বদলেছ। ব্যাগটা তো বেশ বড়ই দেখছি, একার পক্ষে একটু বেশি বড়। দেখে তো অবস্থা ভালোই বলে মনে হচ্ছে। আমার টাকাটা পাঠাওনি কেন? টাকা পাইনি। টাকা পাওনি যদি তো শিফট করলে কি করে? আমার টাকা পাঠাতে বুঝি তোমার যত অভাব। টাকা না পেলে আমি কি চুরি করব? সেই কথাই তো ছিল। না, তোমার জন্য আমি চুরি করতে পারবো না, যা পেয়েছি তাই নিয়ে যাও। কত আছে? 30 টাকা কম। কেন জলে গেছে? ন্যায় তো ধর্ম তো সে টাকা তোমারই দেও। সে টাকা আজ থাকলে আমাকে এমন বিপদে পড়তে হতো না। টাকাটা কবে পাঠাচ্ছ? হপ্তা খানেকের ভেতরে না পাঠালে আবার আমাকে আসতে হবে, মনে রেখো। ভদ্রলোকটি কে? তোমার বাবা? মাসে মাসে কত টাকা করে দেবো? 150 টাকা। টাকাটা তাহলে এবার থেকে আমি দেবো। তুমি 50 আর আমি 100? না না, শোনো লীলা, আমার বাড়িতে 800 টাকায় ভাড়া আছে বলে তোমার দরকারের সময় তোমার কোনো কাজে লাগতে পারবো না। এরকম যদি কিছু ভেবে থাকো তাহলে তুমি থেকে সরে পড়ো, পরোপকারের আমার কাজ নেই। আপনার টাকা আমি, আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়ে আমি সুইসাইড করি, তুমি চাও তো?
এই যে তপু যা ব্যবস্থা করে দিয়ে এসেছি তাতে চাকরি করে খেতে হবে এখন এলে যে সামনা সামনি চিনি না এসেছে বহু কাল গেল কোথায় ছিলি ছিলি কোথায় কি খুব গরম দেখছিস মনে হচ্ছে রাজ্য জয় করে এসেছ কিচ্ছু একটি থাপ্পড় একবারে কিরে কথা জবাব দিচ্ছি না যে আনবো নাকি হান্টার এবার তোরা যা এখান থেকে সব কথা কথা হইতে আসিস যা কত টাকা আছে 237 টাকা টানা এত টাকা কেন শাড়ি দিতে বলে সবাই কিছু কিছু বেশি দিয়েছে এত টাকা তোমার কাছে থাকবার দরকার নেই এটা আমার টাকা পারে তুমি আমার টাকা নিচ্ছ কেন দিয়ে দাও আমার টাকা দিয়ে দাও বলছি এই বাড়িতে তোমার বলতে কিছু নেই কিছু থাকতে পারে না নিয়ম খারাপ কথা তা এতদিন খাইয়ে পুজিয়ে মানুষ করে এখন নিজের জিনিস চিনে নিতে এসছ এটা জেনে রেখো এই বাড়িতে তোমার জন্য এক কবর তখন নেই আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি কোথায় যাচ্ছ যেখানে আমি শান্তিতে থাকতে পারবো সে শান্তি পাবে ফুটপাতে আমি সেখানেই থাকবো ফুটপাতে কেন থাকবে দিদি অমন রূপ অমন গুণ সময় সময় তোমরা এমন ভাষায় কথা বলো মাসিমা যে আমার রীতিমতো সন্দেহ হয় যে তোমরা আমার রক্ত মাংসের সত্যি কেউ কিনা সত্যি তোমরা ভদ্র কিনা শুনলে কথা আমরা ভদ্র নই ভদ্র উনি আর ওর বাবা এখানে রেখে যাও খালি হাতে যেখানে খুশি সেখানে যাও না না সুটকেস নিয়ে ঘর থেকে একটি পা বেরো তো দেখি ঠ্যাংকে খোঁড়া করে রেখে দেবো দাও সুটকেস খবরদার বলছি সুটকেসে হাত দিও না দাও সুটকেসে হাত একবার দিয়ে দেখো সুটকেসে হাত কি করবি তুই আমি এখান থেকে সোজা থানায় গিয়ে বলবো তোমরা আমার টাকা কড়ি জিনিসপত্র সব চুরি করেছ কি বললি চুরি করেছ নিশ্চয়ই চুরি করেছ তাই নয় আমি তোমার আর আমার রক্ত পরীক্ষা করে দেখব তুমি আমার সত্যি মা কিনা আমার চাকরি নষ্ট করে আমার লেখাপড়া ছাড়িয়ে দিয়ে আমার নামে দুর্নাম দিয়ে নিশ্চয়ই তোমরা তিন ভাই বোনে মিলে কোনো একটা মতলব হাসিল করতেছ তা আমার সুটকে সাহায্য আমার একটা জিনিস হাত দিয়ে দেখো আমি তোমাদের তিনজনকে অ্যারেস্ট করাবো চোর চোর তোমরা না 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 চোর তোমাদের চাইতে অনেক ভালো তোমরা ডাকাত ডাকাত আমার শেষ সম্বল 237 টাকা তোমরা ডাকাতি করে নিয়েছো ডাকাত ঘরের বাঁধন ছেড়ে যদি ঘরায় যদি রা মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে ঘরের বাঁধন ছেড়ে যদি ঘনায় যদি রাত মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে ঘরের বাঁধন ছেড়ে যদি ঘনায় যদি রাত মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে
হাজার পতন ভুদয়ে বিশ্ব চলে দিক বিজয়ে ভয় কিরে মন ঘূর্ণি বাতাস ঘোচায় অবসাদ ঊর্মি মুখর জীবন সাগর সোনায় শঙ্খনা মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে চাল উড়েছে পথরে দমকা ঝড়ের বেগে এগিয়ে চলার শুনবে আওয়াজ কাল বসে ক্ষীর মেঘে ঘূর্ণি ধুলোয় চাঁদ ঢেকে যায় ফুলের মধু গন্ধ ভরায় স্বপ্ন রঙিন প্রগল ভাতার শুনরে আর দোনাদ এগিয়ে চলার দিন এসেছে তাই এত সংঘাত ভাঙন দেখে ভয় কি রে তোর প্রলয় তিমির রাতে মানুষেবার নতুন জগৎ গড়বে আপন হাতে ফুল ফোটাবে শুকনো ডালে প্রেমিক মনের শ্যামতমালে আকুল করা বিশ্ব রাধা করবে আশীর্বাদ প্রলয় রাতে সকল ভয়ের ঘুচবে আমার টাকাটা টাকা কিসের টাকা আরে টাকা 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 এখন যা আমি কি স্বপ্ন দেখছি না জেগেই দেখছো তুমি রাস্তা কোলে জল খেয়ে পেট ভরাচ্ছি তার মানে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার সঙ্গে আচ্ছা তাই চলো তাহলে সেসব দিয়ে তোমাকে দেওয়া হলো চরিত্রের দুর্নাম হ্যাঁ আমি মনে করতাম শুধু আমার বাবাই বুঝি অবুঝ এখন দেখছি বাবা আর অলওয়েজ অবুঝ আচ্ছা তাহলে তুমি এখনো শুনো রুচি মাংস খেতে ভালোবাসো তা ওটাতে এখন অরুচি ধরে নেই বুঝলি তুমি বসো সব তৈরি আছে আমি গরম করে নিয়ে আসি লীলা তোর তো সব কথা শোনা হলো না বলবো তাপস দা শুধু এটুকু জেনে রাখো যে এখানে বসে লুচি মাংস না খাবার মতো কোন অন্যায় আমি করি নি তোর বাবা এই কথা বললে আচ্ছা আমরা চলে আসার পরে তো সেই বিয়ে না কি একটা দুর্ঘটনা হলো সেটা দুর্ঘটনাই রয়ে গেল তারপর বাবাকে বললাম বাবার অনেক হাতে পায়ে ধরলাম যে তুমি ভেবে দেখো প্রত্যেক মাসে 150 টাকা কোত্থেকে পাঠাবো বাবা সে এক কথা যেখান থেকে পারো মাসে মাসে টাকা পাঠাও টাকা দিচ্ছিস দিচ্ছি বই কি তিনটে মেয়েকে আর একটা স্কুলে সেলাই শিখাই সেলাই তো হ্যাঁ এই সেলাই শিখিয়ে এই বাড়ি ভাড়া দিয়ে নিজের খরচ বাদ দিয়ে ওখানে টাকা পাঠাতে পারছিস পাঠাচ্ছি বই কি পাঠতে যখন হবে তখন পাঠাচ্ছি
কিন্তু মাসে মাসে কিছু করে ঘাটতি পড়ে, সেটা এক মজার ব্যাপার, সে আরেকদিন শুনে কথা। ওই রে আমার মাংস ধরে গেছে আসছি। তুমি আবার কে দোস্ত? আমি আমি তাপস। তাপস? লীলার কে? লীলার ধরুন বন্ধু। জবাব নেই, রোজগার নেই, পত্র নেই, বন্ধু আস্তে ঢুকে দিয়েছে। লীলা কোথায়? লীলা মাংস লুচি রাঁধতে গেছে। লীলা কেও চুপ করুন না, শুনতে পাবে। বয়ে গেল আমার, পয়সা নেই, কড়ি নেই, তারপর দিনের পর দিন ওসব বন্ধু জড়ানো হচ্ছে। দেখো আমার মেজাজ খারাপ থেকে এক মিনিটও সময় লাগে না, কখন চাঁদাটা বলে বসবো। আপনি কি আসতে কথা বলতে পারেন না? কথা বলছেন যেন কামান দাম মরদ কাবার ব্যাটা ছেলে দাবার। এই নয় টাকা এর মধ্যে পয়লা কাল বন্ধু পেয়ে সব ভুলে গেছে বুঝি। দিন না কি বলেছেন আপনি তাকে? আরে আমি তোকে হিমত করে বলেছিলাম, এরকম করে যদি বন্ধু বান্ধব আসতে আরম্ভ করে তাহলে কি হবে? না নিশ্চয়ই টাকা দিতে দেখেছি। একটু আগে আমি তাকে জাপ করে বললাম এমন কোন অন্যায় আমি করিনি যাতে তার খেতে, এখন আমি তার কাছে মুখ দেখাবো কি করে? আর তিন দিন করে আছে সে, আমি তাকে নিয়েছিলাম খাওয়াবো বলে, হবার তাই হয়ে গেল। আচ্ছা বাবা আমি যা বলেছি আমি তার জন্য ক্ষমা চাইছি। আমি বলছি তো ক্ষমা চাইছি। দোহাই আপনার, আপনি যান এখান থেকে। সময়টা এখন খুবই খারাপ। ক্ষতি হবে, ক্ষতি বছর পাঁচেক এইরকম চলবে, তারপর তারপর শুয়ে যাব। হ্যাঁ বিবি নয় কেউ গোলাম ভাই, সবই যে তাসেরই খেল, এই আছে আর এই তো নাই। কেউ নয় সাহে বিবি নয় কেউ গোলাম ভাই, সবই যে তাসেরই খেল, এই আছে আর এই তো নাই। ওরা পাবে তুমি আমি দয়াই পাই, বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনাটাই, বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনাটাই। কেউ নয় সাহেব বিবি কেন তুফান দেখে আসমান হবে রে নীল, বাবা
না জেলে হিম্মতে দিরোষ নাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই কেউ নয় সাহেব কালো হই রাতের শেষে কালো হই রাতের শেষে লুকিয়ে আছে রে ভো সবার মতোই তোমারা মারা ছেড়ে ঠাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই বলো বকশিস চাই না মালিক হিসাবের পাওনা চাই কেউ নয় সাহেব বিবি নয় কেউ গোলাম ভাই তোমার এখন লাগ ভালো বাবা সেটা করতে যাচ্ছিস বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি কিন্তু তোমার ওই ব্যবস্থা হবে কি করছিস কি এইসব করছিস আজকাল বাবা মারা গেলেন লেখাপড়া কিছু হলো না তাই দেখি রে টিকিটটা খুলে ফেললে রাখতে তাই বলছিলাম কি ওই যে কোনটা ওইখানটা বসি লোকজন আসে কথাবার্তা বলি আচ্ছা দেখি লাগে তাকে হ্যাঁ লাগে আমার মাঝে মাঝে লাগেও না তারপর তোর ওই তুলসী পাতা গঙ্গামাটি ছোট ছোট মাদুলি সব বুঝে বুঝে দিই আর এই সব আতানা সদাশোনা এক টাকা এক পাতা তো না রাবড়ি খেয়ে তো কিচ্ছু নেই আমাদের বরাত এরকম চলি টাকা পয়সা নেই টাকা পয়সা কেন চুরি করবো কিনা চুরি করবে কেন আমি যে চোর হে ওস্তাদ এখনো সার্টিফিকেট দেয়নি দেবে বলেছি তো ওস্তাদ তো খুব কড়া কিনা খুব কড়া চুরি না করলে খেতে দেয় না কালো দেয়নি পশুও না কালো দেয়নি পশু দেয়নি কেন চুরি করতে পারেনি যে কালকে একটা কুমুর আর পরশু একটা চামচি চুরি করেছিল তা ওস্তাদ বললে যে এটা হবে না এমন চুরি করতে হবে এক টাকা দাম কোথায় পাবো আচ্ছা তুমি এত বড় ছেলে চুরি করলে যে জেলে যাবে এই বুদ্ধিটা তোমার নেই বুদ্ধি তো ছিল তবে বুদ্ধি ছিল ওই ছেলেবেলা পিছিয়ে কল থেকে পড়ে গেল তো বুদ্ধি কমে গেল শরীর বেড়ে গেল ও তাহলে এখনো পকেট টকে পকেট টকে কেটে দেখো না ভীষণ শক্ত হ্যাঁ সেদিন পেরামে কাটিনি কাটিনি আমি শুয়েছি দেখো দেখো না
আজও কিছু না নিয়ে যেতে পারবে খেতে দেবে না বুঝি আচ্ছা কাজ করলে তো হয় কি তুমি আমার এই কলমটা নিয়ে যাও এটা খুব দামি এটা পেলে তোমার ওস্তাদ তোমাকে নিশ্চয়ই খেতে দেবে কি বল তাহলে নিয়ে যাও কিন্তু ওটা নেবো কি করে কেন এমনি নেবে বলবে যে চুরি করে এনেছি না তো ভিক্ষে হয়ে গেল ও কিন্তু চুরি বলে চুরি বলে আমার কলমটা আমি চুপি চুপি নিয়ে যাব তুমি জানতে পারবে না তাকে তো চুরি বলে আরে বাবা তোমার ওস্তাদকে গিয়ে বলো যে এটা আমি চুরি করে এনেছি তাহলেই তো হয় শুধু শুধু মিথ্যে বলবো মিথ্যে কথা বলো না না তা বলেছে জিভ কষে যাবে এ বাবা তাহলে মিথ্যে কথা বলা উচিত নয় এখন উপায় তোমার নাম কি পরেশ পরেশ খুব ভালো নাম দেখো আর একটা কাজ করতে হবে কি ধরো আমি এখান থেকে উঠে যাবার সময় এই কলমটা এখানে ভুলে ফেলে গেলাম হ্যাঁ আর তুমি সেটা তুলে নিয়ে গিয়ে ওস্তাদকে দিলে কি বল হয় কি না হয় তাহলে তাই হোক এই কলমটা এখানে রই দিদিমণি বললে যে এই কলমটা নিয়ে গিয়ে বিক্রি করে দিদিমণি বললে কলমটা রেখে বিক্রি করে সে যাক কিন্তু ও কি চায়
সুটকেস সুটকেস নিয়ে এসছি কি করতে? কি বিপদ! এই দেখো আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে, কি মুশকিল! আচ্ছা আমি না হয় আত্মহত্যা করব, কিন্তু সুটকেসটা এটা কাকে দিয়ে? আচ্ছা কোনো বিপদে পড়েনি তো? একবার জিজ্ঞাসা করব, যদি ভ্যাঁ করে ওঠে। কিন্তু মেয়ে ছেলে একলা এত রাত্রে গঙ্গার ধারে, একবার জিজ্ঞাসাই করি। যেদিকেই আসছে কি সপনাস, কাছে এসেছি আমি কিন্তু লাফাবো। কতগুলো কথা কইবার ছিল আমার সঙ্গে, আপনার সঙ্গে আমার জানা নেই, চেনা নেই। চেনা জানা নেই বলেই বললাম কথা কইব, আলাপ থাকলে আলোচনা করতাম। আপনি দাঁড়িয়ে শুনবেন, বসলে হতো না? না না আমি দাঁড়িয়ে শুনব, কি বলছিলেন বলুন। বলছিলাম যে আপনি এরকম অন্ধকার রাত্রে নির্জন জায়গায় গঙ্গার ধারে আপনি একা কেন? তা জেনে লাভ না? লাভ কিছুই না, আমিও তো অনেকক্ষণ ওইখানে বসেছিলাম, তো একবার মিলিয়ে দেখতাম দুজনকার বসে পড়ার কারণটা কি। আত্মহত্যা করবো বলে বসে আছি, মরবো বলে বসে আছি। কি আশ্চর্য! কেন? আমিও ঠিক তাই। আপনার কিছু দুঃখ? অন্য কিছু নয়, আমার দুঃখ আমার বাবা, আমার মা। আরে এ তো পদে পদে মিলে যাচ্ছে। তা এই জলে ডোবার সম্বন্ধে আপনার পূর্বেকার কোনো অভিজ্ঞতা আছে, মানে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স? না আমি তো কখনো মরিনি, এই প্রথম। কিন্তু আমি একবার ট্রাই নিয়ে দেখেছিলাম, বুঝলেন? কিরকম লাগলো? খারাপ। খারাপ? খুব খারাপ। ধরুন ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে জল, তারপর ঠিক দমটি যখন বন্ধ হয়ে আসছে, এরকম সময় আপনি দেখলেন যে আপনার চোখের সামনে লাল নীল হলদে সবুজ বেগুনি নানা রকমের বেলুন, বেলুন হ্যাঁ, আপনার চোখের সামনে নেচে নেচে বেড়াচ্ছে। শুধু এই নয়, দমটি যখন আরো একটু বন্ধ হয়ে এলো, তখন দেখলেন ব্যাস একেবারে সিনেমা স্টার্ট হয়ে গেছে। মানে যা করেছি, যা খেয়েছি, যা হেসেছি, যা গেয়েছি, ঠাকুরদা ঠাকুমা বাবা মা ভাই বোন মাস্টমশাই, তারপর ধরুন জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনি একেবারে তলিয়ে যাচ্ছেন না? এই জলের তলায় ঘুটঘুটে অন্ধকার, কনকনে ঠান্ডা তা আপনার লাগছে, তারপর ধরুন একের পর এক মাছ এসে আপনার পায়ের তলায় সুড়সুড়ি দিয়ে চলে যাচ্ছে, শোয়ার এক জ্বালা, তারপর হঠাৎ দেখলেন সুন্দর একটা হাঙর কিংবা একটা কুমির এসে আপনার মুখ থেকে এক খাবলা মাংস তুলে নিয়ে চলে চলবে না? তাহলে যদি অভয় দেন আর একটা কথা বলি। বলুন। মরার দিকটা তো আপনি দেখলেন, একবার চলুন না বাঁচার দিকটা একটু ঘুরে আসি। তার মানে যে দমটা বন্ধ করে আপনি জলের মধ্যে ডুবতে চাইছিলেন, সেই দমটাকে ধরে ডাঙায় ঘোরাফেরা করে একটু চাকরি কিংবা একটু কাজকর্মের চেষ্টা কি? Thank you.
কাজ জায়গা না। কিন্তু মা যদি রেগে গিয়ে পুলিশে খবর দেয়? পুলিশে খবর দেওয়া আমাদের খুঁজে পাওয়া কি এক? না তা নয়, কিন্তু আর কিন্তু করবেন না, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়বেন। যদি কেউ ঢুকে পড়ে? কোনো চান্স নেই। এরপরে একটা বিরাট বাগান, তারপর একটা বিরাট পুকুর, তার ওপারে গিয়ে রাস্তা, বুঝতে পারলে? ওটা কি হলো? এটা এটা পার্টিশন। কি ভাবছেন দেখি, শুয়ে পড়ো। এখন কি আমাদের সংকোচের বিলাসিতা শোভা পায়? ভুলে যাবেন না, কিছুক্ষণ আগে আমরা দুটি লোক গঙ্গায় ডুবে মরতে যাচ্ছি না। তা নয়, ভাবছিলাম কিচ্ছু হলো না, কিচ্ছু হয়নি। হয়তো হয়তো বিরাট একটা কিছু হবে বলে আমরা দুজনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। হয়তো পৃথিবী আজ আমাদের চায়। শুয়ে পড়ো। ব্যাপারটা একটু মিস্টিরিয়াস বলে মনে হচ্ছে। মানে আপনার কেউ মিস্টিরিয়াস? উনি আমার ভাই। করেন মানে আপনার সঙ্গে কারবার? আর ইনি কি করেন? ইনি মানে মানে কিছুই করেন না। তাহলে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আপনারা তিনজনই ওই মেয়েটির উপার্জনের উপর নির্ভরশীল ছিলেন। হ্যাঁ ধরুন এখন তাই। আচ্ছা আপনার মেয়ের বয়স কত? বয়স কুড়ি কি একুশে পড়লো? না বলছি উনিশ স্যার। না না তোমরা কেউ কিছু জানো না, মিনার বাবা রায় যখন। আচ্ছা আচ্ছা মজুমদারের বাবা তো রায় হয় না। চেষ্টা করো মিসেস মজুমদার। বাইরে ভাই আপনার মেয়ের একটা ফটো আনিয়ে দিতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই বলি, যা ওখান থেকে ফটো নিয়ে দেখুন মেয়েটি আমার বড় আদর, যদি কোন রকমে দয়া করে। আচ্ছা গুড ডে মিসেস মজুমদার, যখন যে জানতে পারি জানিয়ে যাবো।
পৃথিবীতে বোকা লোকের অভাব আছে না। চায়ের দোকানে গিয়ে এমন ভড়কে দিলাম না, চাওয়ালা ভড়কে গিয়ে শুধু চা কেক বিস্কিট পাউরুটি সব কিছু দিতে চায়, খালি নেবার অপেক্ষা। তা আমি আবার নেবো না শুনে চাওয়ালা ভড়কে গিয়ে বললো, হুজুর বাড়িতে দু কাপ চা পৌঁছে দিয়ে আসে। বেশ করেছেন, ঠিকানাটা বলে দিয়েছেন তো? মাথা খারাপ, এটা ঠিক ঠিকানা নাকি? তবে কি এটা ভুতুরে বাড়ি? হ্যাঁ, গেল যুদ্ধের সময় এখানে জাপানি বোমা পড়ে বাড়ির লোকজন সব মারা যায়, বুঝতে পারলেন? সেই থেকে এটা নাকি ভুতুরে বাড়ি। এই তো চাওয়ালাই কালকে রাত্রে দেখেছে। কি দেখেছে? ওই পুকুর খাট দিয়ে একটি ছেলে আর একটি মেয়ে এই বাড়ির থেকে গভীর রাত্রে এগিয়ে আসছে, ছেলেটির হাতে নাকি সুটকে। দেখি আপনার চান কমপ্লিট? নিশ্চয়ই। পুকুরে নাকি? কোন দুঃখে পুকুর থেকে হবে, বাড়ির মধ্যে প্রচুর জল। বেশ করেছে, বেশ করেছে। তাহলে আমরা আমরা এখন কি করব? আমি ভাবছি যেখানে যেখানে টিউশনি করতাম তারা সবাই একখানা করে প্রশংসা পত্র দিয়েছেন, সেগুলো সঙ্গে নিয়ে এবার বেরোবো। যেমন করি হোক একটা চাকরি তো দরকার, নইলে এত বড় সংসারটা চলবে কি করে? তাহলে আমাকে বেরোতে হয়। শুনুন, আপনি একটা কাজ করবেন, আপনি একটা নাগাদ ওই ইস্টার্ন পার্কের সামনে আমার জন্য অপেক্ষা করবেন। কোন পার্ক? ইস্টার্ন পার্ক। ও, ইস্টার্ন পার্ক। সেখানে অপেক্ষা করবেন, জুনকার দেখা হবে, একসঙ্গে খাওয়া যাবে। হে ভগবান, তোমায় তো কোনোদিন ডাকিনি, একটা ভেলকি দেখো দেখি। ওদিকে মিনা দাঁড়িয়ে, বৃষ্টি চাইছে। টাকা লাগবে না, আপনি যান। সরি, না মানতে বাধ্য হচ্ছি, তুমি আছো এবং পিসি সরকারের চাইতেও বড় ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ। এটা কেউ দেরি করে আবার বলে খাওয়া হবে, কিচ্ছু ভাববার নেই, একটা বিরাট ম্যাজিশিয়ান সব ঠিক করে দিয়েছে। এখন আসা হোক। দুবেলা খাওয়া কিন্তু এক বেলায়, নো কায়দা, নো ফ্যাশন, নো স্লিমিং, স্ট্রেট খাওয়া। ১২ টাকা ১৪ আনা। No change. Chalo. Chalo. Taxi. Taxi? Baby taxi. Chalo. Are? Bah. E porishkar korlo ke? Ami?
Oh, that eternal sheep. বেশ, এগুলো তাহলে রাখা টাকা হোক। সন্ধ্যাবেলা যদি ঘুম টুম ভাঙে তাহলে চাটা গুলো খাওয়া দাওয়া হবে। আমি একটু গড়িয়ে নি। বাবা, একবেলা একবারে আড়াই বেলার খাবার খেয়ে ফেলেছি। আর হ্যাঁ, ঘুম টুম যদি নিজের থেকে না ভাঙে তাহলে যেন ভাঙানো টাঙানো না হয়। নিজের থেকে ভাঙে তো? যদি ঘুম নিজের থেকে না ভাঙে তাহলে ছোট্ট একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাওয়া হোক। দেখি পার্টিশন কি হলো? আমি শুনিয়েছি। কেন ঠোকর খাচ্ছিলাম বারে বারে? তাই সত্যি ঠোকর খাচ্ছিল। আচ্ছা শুয়ে পড়ো। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা। চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে শিরা।
যতটুকু চিনছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি শিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে শিরা বাঁকা চাঁদ আকাশে হুজুর বলো যদি অভয় দেবকে একটা কথা বলি বলি বনিতা ছাড়ো কি বলছো তাই বলো বলছিলাম কি আপনি বড় খাটেন হুজুর পাটা টিপো তো হ্যাঁ হুজুর বড্ড খাটেন এই যে আপনি কষ্ট করে নিজে সব কথা বলেন এটা আমার বড় কষ্ট হয় হুজুর হয় নাকি হয় না হুজুর আমি হলাম আপনার চাকর আমি সামনে হাজির থাকতে আপনি নিজে সব কথা কষ্ট করে বলবেন তাহলে আমি আছি কি করতে হুজুর বেশ তো কি করতে হবে তাই বলো বলছিলাম কি এখন থেকে আপনি যার সঙ্গে যে কোনো কথা বলেন আপনি শুধু ওই কথার খেইটুকু ধরিয়ে দেবেন আর বাকিটা বলবো আমি ব্যাপারটা মন্দ নয় দেখো বঙ্কু বিহারী বন বিহারী হুজুর না বন বিহারী এই তুমি আমাকে খাবে আচ্ছা যাক যে তাহলে এবার থেকে এই ব্যবস্থাটাই পূরণ করো পূরণ করো কায়েম রইল কায়েম রইল আচ্ছা কিন্তু এতে লাভ কি হবে হবে হুজুর হবে হবে হুজুর আর একজন নতুন লোক এসেছে ওই সেক্রেটারির চাকরির জন্য আবার আর একজন হ্যাঁ হুজুর মনে হচ্ছে যেন রাখবে বেশ তাহলে তাকে ড্রয়িং রুমে গিয়ে গিয়ে বসাই হ্যাঁ তুমি চাকরি করবে বলে এসছো তো এসো ভালো কথা স্বামী সঙ্গ করে আসনি তো না বাকি বাড়িতে রেখে এসেছো না বিয়েই করনি বিয়ে না হয়নি হয়নি যাক বাকি সকাল থেকে খালি জোড়ায় জোড়ায় আসছে হবে না বুঝি একই বাড়ির বিজ্ঞাপন স্বামী স্ত্রী হলে বুঝি হবে না কি করে হবে আহা ওই জন্যই তো বিজ্ঞাপনটা দু জায়গায় দেওয়া পাগল কেটে ঠিক এক জায়গায় বসিয়ে দিয়েছে এক স্বামী স্ত্রীর জ্বালায় জ্বলে মরছি আবার স্বামী স্ত্রী খেয়েই বেশ হয়েছে ভারী মিষ্টি চেহারা তো তোর আরে কে আছিস তামাকটা দিয়ে যা তো তা কি করে খবর পেলেন কাগজ বিয়ে টিয়ে আগে না আচ্ছা গান ফান আসে না তো আগে না আমি গান মোটেই পছন্দ করি না আগে স্যার আমিও তাই গান যে করে আমি তাকে অপছন্দই করি ভালো তাহলে বন বিহারি দূত বিনোদ বিহারি আগেরটাই ঠিক ছিল আচ্ছা বন বিহারি কাল থেকে তাহলে কাজে লাগিয়ে দেওয়া যাক আচ্ছা নামটা তোমার কি তাপস সিংহ তাহলে কত দূর লেখাপড়া করেছেন আগে এমএ ভালো তাহলে
একে বলো আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপাতত তোমার মাইনে হচ্ছে, চুপ করো, 250 টাকা। চল। মাইনেটা কিছু কম বললাম না তো? তোমার বলি শোনো, আমার বাবু অসুখ বিসুখ কিছু করে না, কর্তার দ্বিতীয় পক্ষের বউ, সুখ থইথই করছে, তাই অসুখের নাম করে সরগোলটা জাগিয়ে রাখা। কেমন এবার একটু একটু বুঝতে পারছো তো? হ্যাঁ, এত বড় বাড়ি, গাড়ি, ঝিম, চাকর, কিছু একটা না হলে কেমন সব নিচ্ছুম হয়ে যায়, তাই করা আর কি। কেমন ভালো করে? খুব ভালো করেছেন। তুমি বলো, এতটুকু চেঁচামেচি হচ্ছে, ডাক্তার গোবরে যাচ্ছে, নার্স, ওষুধ পত্র, তুমি এলে কেমন জমছে না? রানীমা বলো, ওভালটিন আর হালুয়া রুকাকে খাইয়েছ? হ্যাঁ। বেঁচে আছে? হ্যাঁ, খুব ন্যাজ নাচ্ছে। ও যা, টেবলে দেখিস। আচ্ছা, রুখাকে কর্তার কুকুর, আমাকে এখানে বিষ খাওয়ার ষড়যন্ত্র চলছে তো, আমি সেটা ধরে ফেলেছি, তাই আমার খাবার কর্তার কুকুরকে না খাই আমি খাই না। আপনাকে বিষ খাওয়াবে কেন? মজা হবে, কর্তা আবার বিয়ে করবে। গান গাইতে পারো? হ্যাঁ। বাহ, তাহলে তুমি কাল থেকে লেগে পড়ো। মাইনে কত জানো তো? 200 টাকা। আর তুমি কিন্তু রাত্রিরে বাড়ি যেতে পারবে না, এইখানেই থাকবে। থাকবো কিন্তু? আরে কি কিন্তু, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবনা নেই, আর ভোরবেলায় চলে আসবে, কেমন? যাও। ভাবছি চাকরিটা করব কিনা। আমি যে তাই ভাবছি। কেন, তোমার কি হলো? রানী যেমন খামখেয়ালি দেখলাম, দিদি যেভাবে বুকে টেনে নিয়ে সব কথা গড় গড় করে বললেন। মিশুকে বুঝিবো? মিশুকে কি কিছুকে তা আমি জানি না, তবে তেমন করলেন যেন যুগ যুগ জন্ম জন্ম আমি ওর বন্ধু। ভগবানের বোঝা, ভগবানের ভয়। আমার ভাগ্যে জুটলো একটা আধ পাগলা রকচটা একটা একটা বিস্ত্রী লোক, যেতে বলে কান্টার গাওয়া না হবে, ঠান্ডা। তাহলে কান্টার গাওয়া হবে না, করা চাকরি তা করা। তা গান্টার না গাইতে পারলে মাঝে মাঝে গলাটা সুসুর করবে হয়তো, করুক, কিন্তু তোমাকে দেখতে পাবো না। কেন? কি করে? যখন সবাই রইবে ঘুমে অচেতন, তখন মোরা রইব জেগে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা তো যাচ্ছি, বাড়িটার কি হবে বলো দেখি? বাড়িটা এখানে থাকবে? এত বড় বাড়ি তোমার সুটকেসের মধ্যে তো ধরবে না। তাহলে হে বন্ধু বিদায়, হে পুরো বাড়ি বিদা সুন্দরী, চলে বিজয় কাজ। আচ্ছা, আপনারা না ডাকলে আসেন কেন? বারবার করে তো বলছি যে বাড়িতে কেউ নেই, এটা তো বুঝবেন যে কেউ না থাকলে একা একা একটা লোকে ভয়ও তো করতে পারে। যান আপনারা, যান, দয়া করে যান। আপনি লীলা দেবী, আপনাকে নয়, আপনাকে নয়, দিদি কোন একটা ইন্টারভিউতে গেছে আর ছোট্টি সিনেমা ম্যাটিনিতে। দেখুন আপনি দাঁড়িয়ে, আপনি বসুন না, একটু বসুন দয়া করে। দেখুন আমি বড় একা এখানে, বসুন। মিনা মানে আমাদের মিনা?
জামিনা আমাদের বাড়িতে থাকে? হ্যাঁ, মানে মিসেস মজুমদারের মেয়ে। সেখানে মিসেস মজুমদারের মেয়ে বুঝি আপনি? না ইয়ে আছে, দেখুন আপনি কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে আসেননি। না বেশ করেছিলেন। না তাই বা কেন, কি হয়েছে দেখুন? দেখুন মিনা কদিন হলো কোথায় বাড়ির থেকে চলে গিয়েছে। চলে গিয়েছে? হ্যাঁ। কেন কোথায়? সে কিন্তু অনেক কথা। দেখুন আপনাকে আমি বলি, এমন ভাবে বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে? হ্যাঁ, বাড়িটা কি বাইজি বাড়ি না? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে বেশি কথা কইবেন না। হ্যাঁ, তার থেকে যা হচ্ছিল তাই হোক, তাই হোক।
নগরীর নটি চলে অভিসারে যৌবন মধ্যে মত্তা। কর্তাকে কি যেন পড়ে শোনাচ্ছে, ভাগবত বোধহয়। না না, ভাগবত কেন হবে, মনে হচ্ছে রবীন্দ্রনাথ পড়ে শোনাচ্ছে। তুই হাসালি বাপু, কর্তাকে পড়ে শোনাবে রবীন্দ্রনাথ? মোর গেলা রবীন্দ্রনাথই হল, কিন্তু লোকটা কি? শুনেছি রাজাবাবুর নতুন প্রাইভেট সেক্রেটারি। প্রাইভেট সেক্রেটারি? হ্যাঁ। থাকবে কেন, অমন ময় ছাড়া কার্তিকের মতো চেহারা, ও চাকরি করবে কি? ওর তো মনই খালি উড়ো উড়ো করবে। দেখে তোকে আর অত দেখতে হবে না, সরে। রবীন্দ্রনাথ পড়ছে, শোন কাজ করত না, থাক মালতি শোন। ওই যে কর্তার এক ময় ছাড়া কার্তিকের মতো সেক্রেটারি এসছে, ওকে বল গিয়ে যা যে রবীন্দ্রনাথের যত বই আছে কালকের মধ্যে সমস্ত আমার চাই। রবীন্দ্রনাথ বই? রবীন্দ্রনাথ নয় রে, রবীন্দ্রনাথ। এসো আমার সঙ্গে, আমি লিখে দিচ্ছি। তুমি কতদিন বহাল হয়েছো? আগে তিন দিন। কে তোমাকে বহাল করেছে? আগে সরকার মশাই। দেখো বিনোদ বিহারী, বন বিহারী, হ্যাঁ ওই বন বিহারী, আজকাল তার মানে তোমরা কিছুই দেখাশুনো করছো না। এই অন্দর মহলে এই রকম ধরনের চাকর বাকর কি পাঠাতে বলেছে? ওই হরেকৃষ্ণ বুড়োটাকে অন্দরে পাঠিয়ে দাও, আর একে এইখানে মোতায়েন করো। হুজুর, আপনি কিন্তু পুরো কথাটাই বলে দিচ্ছেন। আচ্ছা, তা দেখো ওর নামটা পাল্টে দেওয়া যাক, ও জলধর বলে ডাকা সম্ভব নয়। না সম্ভব না, আজ থেকে তোমার নাম জটা। ডাকো বঙ্কু বিহারী। হ্যাঁ বন বিহারী, এবার থেকে ওই অন্দর মহলে ঝি চাকর ছাড়ানো বা মোতায়েন করার ব্যাপারটা সব হ্যান্ডেল করবেন আমাদের তাপস বাবু। আমার নাম তাপু। ডাকো বিষ্ণু বিহারী, আজ থেকে কিছুতেই তুমি আর ইংরেজি বলবো না। হ্যাঁ বলবে না। বেশ, আজ তাহলে উঠা যাক। কথা সভা ভেঙেছে? হ্যাঁ রানীমা। দেখ তুই আমার রানীমা রানীমা করিস না। কিন্তু রাজা বাহাদুরের? কে রাজা বাহাদুর? আরে উনি তো রায় বাহাদুর। ওই বিটলে বন বিহারিটা রাজা বাহাদুর করে বেশ শুদ্ধ লোক জানে, উনি রাজা বাহাদুর, আমি জানি। আমার নাম অমিতা, আমাকে মিতাদি বলে ডাকবি, আর আপনি নয় তুমি। বাবু, রানীমার চিঠি। রানীমার জন্য ফুল সেট রবীন্দ্রনাথ কালকেই চাই, রাত 12টার সময় বাগানে থেকো। এই চিঠি কি রানীমা লিখেছেন? মিনা দিদিমণি লিখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। Thank you.
সত্যি? হ্যাঁ, মিতাদি বলেছেন বাড়ি কিংবা টাকাও নিতে দেবেন। তুমি বড় বাড়িটাই দেখো না। বড় বাড়ি? হুম, বিয়ের যৌতুক নেবে বড় বাড়ি। ঘর বাঁধবার স্বপ্নদের ছবি ছিল। ঘর বাঁধবার স্বাদ সব মেয়েরই থাকে, শুধু আকাশ নিয়ে বেঁচে থাকলে তো চলে না। আকাশ তার নেই, মৃত্তিকাও তার নেই, সে যাক, বাড়ি হবে, ঘর হবে, দেওয়াল হবে না। এটেল নয়, সুটকেসের। বড্ড গরম তো, মানে ঘরে আছি, ওই বাগান, বাগানে একটু পাইকারি করছি। সময়টাই খারাপ, দিনে ঠান্ডা রেতে গরম, আর তোমার যা বয়স, এ বয়সে সাবধান না হলে হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। তাই বলছিলাম কি, ঠিক পাইচারি টাইচারি গুলো বাগানে না গিয়ে ঘরের মধ্যে সেরে নিলেই তো হয়। শুয়ে পড়ো। তাহলে এই ব্যাপার? হ্যাঁ, দেখেছো লীলা, আমার ধারণা কত ঠিক। আরে বাবা, লালুর চোখকে ফাঁকি দেওয়া আর বাঘের চোখ এড়িয়ে যাওয়া একই কথা। হ্যাঁ ঠিক তাই। তাহলে এখন আমার প্রথম কাজ হবে ওই ডাইনিটাকে কায়দায় আন, তারপর খুব জমি ভালো করে টিউন করে ফমা গামা পানি সা, ফমা গামা ঘরে সা, ফমা গামা পানি সা। তার মানে? মানে খুবই সোজা, এই গল্প যেখান থেকে শুরু সেই আর্টিস্ট ধীরেশবাবুর কাছে গিয়ে আবার নতুন করে শুরু করতে হলো আমাকে। দেখুন, মিনা মজুমদার বলে একটি মেয়ে, হ্যাঁ আমি তার ছবি আঁকতাম। ও, তো সেই মিনার সম্বন্ধে দু একটি কথা আপনাকে আমি জিজ্ঞেস করব। বলুন। কথাটা হচ্ছে, মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে কি? অবশ্যই কথাটা আমার কাছে খুব নতুন ঠেকছে না, কারণ শেষবারের মতো সে যখন এখানে এলো, প্রবলি দ্যাট ওয়াজ দ্য ফোর্থ সিটি। আর সেদিন মিসেস মজুমদার যেভাবে আমাকে অ্যাকিউজ করে তাকে এখান থেকে টানতে টানতে নিয়ে গেলেন, ব্যাপারটা আর যাই হোক খুব ভদ্রজনোচিত হয়নি। অবশ্যই আমি তাতে খুব আশ্চর্য হয়নি, কারণ গল্পটার গোড়া থেকেই আমি জানি। আচ্ছা, তাহলে এর মধ্যে একটা গল্প আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। আচ্ছা, এটা কার ছবি বলুন তো? এ তো মিনা ছবি। অবিকল তার মায়ের মতো, মানে ওই মিসেস মজুমদার না, তবে তার নিজের মায়ের মতো। আজ থেকে প্রায় 25 বছর আগে একটি অপরূপ রূপসী মেয়েকে একজন শিল্পী ভালোবাসত। আচ্ছা, তাহলে এই ঘটনা? হ্যাঁ। আমার একটা যে মালিশে সারবে আমাদের চারিদিকে গাঁট, আমি কোন দিকে সামনে বলুন দেখিনি। এখন প্রথম কাজ হচ্ছে মিসেস মজুমদারকে ধরে, এই দেখুন, কিছু মনে করবেন না, নৌশা করতে ভুলেই গিয়েছিলুম, আকাট তো একটু কম আছি। আচ্ছা, জবাব নেই আমার। কিন্তু লালু, এসো বাবা এসো, চা খাবে? বসো বাবা বসো। আপনি বসুন, চা আমি খেয়েই বেরিয়েছি। মিনা কোনো খবর পেলেন না? মানুষ যে কতখানি বেইমান হতে পারে তা আমি মিনাকে দেখিয়ে বুঝলাম, আত্মীয় নয়, পর নয়, নিজের পেটের। হ্যাঁ তা তো বটে। আচ্ছা মিসেস মজুমদার, বলো বাবা লালু, মিনাকে তার বাবা মহিতোষ রায় ঠিক ক বছর বয়সে আপনার কাছে রেখে যান? মিনা কি? হ্যাঁ ধরুন বছর খানেক কি বছর দেড়েকের হবে।
কেমন? কলকাতার এই বাড়ি, দেশের জমি জমা, ব্যাংকের হাজার পঁচিশ টাকা। তোমাকে কি বললে? কথা থাকে মেয়ের বয়স যখন ২০ বছর হবে তখন সে তার সমস্ত সম্পত্তি আপনার কাছ থেকে বুঝে নেবে এবং আপনিও তাই করবেন। কিন্তু যদি কোনো কারণে প্রমাণ হয় যে মেয়ে দুশ্চরিত্র, তাহলে সে সব টাকা পাবে। তাই মেয়ের ২০ বছর বয়স হবার আগে ধীরেশ বাবু স্টুডিও থেকে তার চরিত্রের বদনাম দিয়ে আপনারা তাকে এখানে নিয়ে আসেন, আর ঠিক সেই একই প্যাঁচে তার সমস্ত টিউশন আপনারা নষ্ট করেন। কেমন, তাই না? না, তুমি কি এই জন্য আজ এখানে এসেছো? না না না, তার চেয়ে একটা বড় কাজ করতে এখানে এসেছি। মীনাকে আপনার কাছে তার বাবা রেখে যাওয়ার দিন থেকে আপনার দুশ্চরিত্র প্রমাণ করা পর্যন্ত সমস্ত ঘটনা এই স্বীকারোক্তিতে লেখা আছে। নিন, এই স্বীকারোক্তি সই করুন। তুমি কি আমাকে ভয় দেখিয়ে সই করাতে চাও? সই আমি করব না। কিন্তু না বলে কোনো উপায় নেই মিসেস মজুমদার, আপনি তো লালুকে জানেন, সে গুলি করতে পেজ পাও না। গুলি করবে? হ্যাঁ, তাই করব, কারণ আমার কাছে আপনার জীবনের কোনো মূল্য নেই, কারণ আর একটা জীবনকে আপনি নষ্ট করেছেন। কাঁদবেন না, কাঁদবেন না মিসেস মজুমদার, কাঁদবেন না, যার সম্পত্তি তাকে ফিরে দিন। দিন স্বীকার তো সই করুন মিসেস মজুমদার। না, আমি সই করব না। এতদিন যে সম্পত্তি আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম তা আমি দিতে পারবো না, এ বয়সে আমি উপোস করে মরতে পারবো না। গুলি করো আমাকে, তুমি গুলি করো। মিনার সম্পত্তি মিনাকে ফিরিয়ে দিন মিসেস মজুমদার, আমি আমার নিজের সম্পত্তি আপনাকে লিখে দেবো। সই করুন, আপনি সই করুন। মিসেস মজুমদার, নিজের ভেতরের দেবতাটাকে ঠিক রাখুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা কথা। আগে না হুজুর, আগে না হুজুর, তুমি নিজে চোখে দেখেছো যে একদিন অন্তর রাত্রির এসে রানীর সঙ্গে। রানী কোথায় গেছেন বললে? মেট্রো সিনেমায়, রানীমার বিনা দেবী। তাপস উল্টো দিকে আমাদের এই যে বাড়িটা দেখা হচ্ছে একজন দিকে নিয়ে এসে। থামো থামো, শোনো, আজ রাত্রে যেই তাপস বিছানা থেকে উঠে যাবে সঙ্গে সঙ্গে তুমি আমাকে এসে খবর দেবে, বুঝলে? মেট্রো সিনেমাটা কি আজকাল উল্টো ডিঙিতে উঠে গেল নাকি? হে আগে বঙ্কবিহারী চুপ করো, কবে এক পথ এক মন না হলে তো এক গাড়ি হয় না, তাহলে আজ রাত্রে ওই ঠিক রইল। দেখ মিনা, আমাদের এই সেক্রেটারি লোকটা আমি যে ভেবেছিলাম ঠিক তা নয়, বেশ মিষ্টি লোক। তুই যেন আবার তার সঙ্গে ফট করে মেলা হাসা করে বসিস, তোর যাতে ভালো হয় সেটা তো আমায় দেখতে হবে। তা তো হলো, কিন্তু এ কি তোমার অদ্ভুত খেয়াল মিতাদি, তুমি আমাকে রানী সাজাচ্ছ কেন? কেন, অন্যকে রানী সাজলে কেমন দেখায় দেখবো বলে? এই পোশাক গয়না একটাও খুলিস না, এই তোরই শুবি ঘুমবি, যদি কোনো স্বপ্ন দেখিস আমায় বলিস। রানীরা কি স্বপ্ন দেখে আমার বড্ড জানতে ইচ্ছে করে।
ঘুমাচ্ছে না বুঝি? না। এ বয়সে ঘুমটা একটু চটেই থাকে। আমাদেরও যখন যৌবন ছিল। ছিল বুঝি? ছিল না মানে? আচ্ছা বনবিহারীদা যৌবনের আশাটা টের পেয়েছিলেন, মানে জানান দিয়েছিল? দেয়নি মানে? তবে কি জানো মানে, বাংলাদেশের যৌবন তো পরজোর একটু ফুলের সুবাস, একটু চাঁদের আলো, কিংবা দুটো তিলের কাঁটা, আর না হয় বড় জোর মাঠের মধ্যে দু একদিন লুকিয়ে টুকিয়ে দেখাটা সাক্ষী একটা। খাওয়া করবে তোমার এই পোশাক, এই শাড়ি, এই গয়না, এ তো রানীর। কেন, আমার কি রানী হতে স্বাদ হয় না? স্বাদ হয়, কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন আছে। এক গাছা রাজারও তো দরকার। কাগজে বিজ্ঞাপন দেব কি? নিতান্ত এই তাঁতিও যদি না জোটে, অগত্যা প্রজাকেই রাজা করে নিতে হবে। আমার একটি মাত্রই প্রজা আছে, তার নাম শোনো, তার নাম হচ্ছে তাপস সিংহ। তোমাকে একটা কথা বলতে এসেছি, তুমি যখন তখন ওরকম করে গান গেও না। কেন? না, তুমি গান গাইলে আমার গলাটা কিরকম খুশখুশ করে, আর কিরকম গান গাইলে ইচ্ছে করে। গাইলেই তো পারো। হ্যাঁ গাইলেই তো পারো। আমি রাজাকে বলেছি যে আমি গান গাইতে পারি না, আর যে গান করে আমি তাকে অপছন্দ করি। এই সর্বনাশ। তোমাকে না বেশ দেখাচ্ছি বুঝলে, মনে হচ্ছে যে এই লুকোচুরি ভালো লাগছে না, চলো আমরা কোথায় পালিয়ে যাই। কোথায় যাব? কেন, যেখানে গেলে তোমাকে মিথ্যে রানী সাজতে হবে না। মিথ্যে রানী? হ্যাঁ মিথ্যে রানী। মিথ্যে রানী, এই শাড়ি, এই গয়না, সবাই সমস্যা বলছে তুমি মিথ্যে রানী, রানী তোমাকে সাজানো হয়েছে। চলো আমরা চলে যাই, যেখানে তোমার রূপে তোমার ঐশ্বর্যে তুমি মহারানী হতে পারবে। মিনা, মিতা, হুজুর মিতা বলছে নাকি? শাটাপ। তাহলে জীবনকৃষ্ণ গড়াই 30 টাকা মানি আদায়। এটা বাঁ পকেটে, মাইনের টাকাটা ব্যাংকে। তাহলে জীবনকৃষ্ণ গড়াই বাঁ পকেট, ডান পকেটে ব্যাংক। বাবু, রাজা সাহেব আপনাকে ডাকছেন। আচ্ছা যাচ্ছি, যাও। আমাকে দেখেছেন? হ্যাঁ দেখো, আমি ঠিক করেছি এবার থেকে তোমাকে রাজা বাহাদুর বলে ডাকবো। আমাকে রাজা বাহাদুর বলে? কেন? তোমার ঘটে যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে এখানে এই প্রশ্ন কিছুতেই করতে পারতে না। না, আপনাকে জিজ্ঞাসা করছি আপনি হঠাৎ আমাকে রাজা বাহাদুর বলে ডাকবেন কেন? আর আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে ডাকবো নাই বা কেন? জীবনে আমি অনেক রকম ইশ্রম দেখেছি,
কিন্তু ছি 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 এরকম নোংরা কাণ্ড আমি একটা কখনো দেখিনি। কি বলছেন কি আপনি? এখন আমি বুঝতে পেরেছি যে যতই শিক্ষা দীক্ষা থাক না কেন আর জন্য অভদ্রকে কিছুতেই ভদ্র করা যায় না। আপনি কাকে কি বলছেন? স্পষ্ট ভাষা কথা বলুন। তোমাকে আবার স্পষ্ট করে বলবো কি স্কাউন্ড্রেল? স্কাউন্ড্রেল? হ্যাঁ, তুমি প্রমাণ করতে পারো যে তুমি স্কাউন্ড্রেল নও? আপনি প্রমাণ করতে পারেন আমি স্কাউন্ড্রেল? প্রমাণ করতে আমি লজ্জা হচ্ছে না বুঝু, সব কথা বলতে আপনার কষ্ট হচ্ছে? আমার কোনো কষ্ট হচ্ছে না। ইউ ইনকাম পোপ, গেট আউট অফ মাই সাইট, গেট আউট, গেট আউট, গেট আউট। যে কাজ তুমি করেছো আগেকার দিন হলে তোমাকে জ্যান্ত পুঁতে কুকুর দিয়ে খাওয়াতো। ডোন্ট টক ননসেন্স, কি বলতে চান কি আপনি? হ্যাঁ, কি বলতে চাই তুমি বুঝতে পারছো না? না না। একদিন অন্তর রাত্রি আমার রানীর সঙ্গে তুমি দেখা করতে যাও কি না? রানীমার সঙ্গে? রানীমা? আপনি ভুল করছেন রাজা বাহাদুর, আমি কি বলতে বলতে থেমে গেলে কেন বলো না? সে কথা আপনাকে বলা চলে না। তা তো বলা চলবেই না। আমার খাবে, আমার পড়বে, আর আমারই বুকের ওপরে বসে আমার দাড়ি উঠবে। আপনার পাগলামি অনেক কিছু সহ্য করেছি। শুনুন, যে ইত্র আপনি করতে পারেন না সেই ইত্র যদি আমি করতে পারি বলে মনে করেন তাহলে এখানে আমার পোষাবে না। আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দিলাম চাকরি। তুই ছেড়ে দিয়েছিস? আমি আমি তোমাকে তাড়িয়ে দিলাম, আমি তোমাকে তাড়িয়ে দিলাম। মিনা, মিনা, চলে চলে গালাগালি করলেন এবং এমন কতগুলো কুচ্ছিত কথা বললেন যার পরে এখানে থেকে কোনো ভদ্র সন্তান চাকরি করতে পারে না। ও ও, তুমি হাসছো, তুমি তো হাসবে। অপমানটা যে তোমার নয় ওটা যে আমার, তাই আমার জ্বালা বেশি। তুমি তার ভাগ নেবে? আমি তো কিচ্ছু বুঝি না, তুমি সব বুঝো। দেখবে বাজে তখন আমি করতে চাই না। আমি শেষবারে মতো তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমার সঙ্গে যাবে কি না? দেখো একটু বুঝবার চেষ্টা করো, আমরা যদি একসঙ্গে চাকরি ছেড়ে দিই আবার সেই কষ্ট, আবার সেই দারিদ্র। দারিদ্র দুঃখ, তার মানে আরাম তুমি ছাড়তে চাও না? না আরাম? হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলছি, ভুলে যেও না সেই পুরনো পুরো বাড়ির কথা। শুতে মাটিতে, খেতে এক স্লেস করে পাউন উঠে, সাত দিন অন্তর ভাত যুক্ত কোনো সন্দেহ। আর আজকে শাড়ি, বাড়ি, গয়না, টাকা, অলংকার, দাস দাসী, রাজা রানী। ঠিকই তো, এইসব সুখের দিন ছেড়ে সেই সব দুঃখের দিনে কেউ কখনো ফিরে যায় না? আমি বোকামি করতে পারি, কিন্তু তুমি কেন বোকামি করছো? আচ্ছা আমি চলি। এই কথা তুমি আমাকে বলতে পারলে? কেন বলতে পারবো না? দিনের পর দিন একটা তরুণীর সঙ্গে ঘুরে আমার আত্মা যে কলঙ্ক অঙ্গ দিতে পারিনি, আর আজকে একটা ওয়ার্কলেস থার্ড ক্লাস পেটি পুরুষ জমি দল আমাকে সেই কথা বলবে, আর আমি আমি তো সহ্য করবো না। তখন আমাদের সেই পুরনো ভাঙা বাড়িতে সেই কথা হয়েছিল, সেটা সেটা ভেঙে ফেলাই উচিত। আর হ্যাঁ, টাকা, হ্যাঁ টাকা, না আমাদের কথা হয়েছিল যে দুজনকার রোজগার মিলে একসঙ্গে হবে, তা আমার কথাটা আমি রেখেছি। এটা এটাও এই কথা আমার অনেক আগেই মনে হয়েছিল, কিন্তু কি হয়েছে? ওই বা অমন করে ছুটে পালালো কেন? আর তুই বা হাউ হাউ করে কাঁদছিস কেন? হ্যাঁ, তোদের বিয়ে দিতে এই কথা বলে চলে গেল? তাই তো বললে, রাজা ওকে এই কথা বলেছে যে তুমি একদিন অন্তর আমার রানীর সঙ্গে দেখা করতে যাও রাত্রির 12টার পর। তোরা দেখা করছিস বুঝি? এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। দেখ, এতে রাজার বিশেষ কোনো দোষ নেই, দোষ হচ্ছে শয়তান বনবিহারীটার। আচ্ছা, কাল আমি যে তোকে আমার শাড়ি গয়না সব পরিয়ে দিয়েছিলাম তারপর তোদের এখানে দেখা হয়েছিল? হ্যাঁ, পরিষ্কার। তোরা এখানে ছিলি আর এই বনবিহারীটা রাজাকে এনে দেখিয়েছে,
আমার শাড়ি পরেছিলে দেবে। পাঞ্ছা বিহারী, বন্দুকটা উপর থেকে নিয়ে এসো। বন্দুক? হ্যাঁ, আর গুলি। গুলি যাও, টোটা না ছড়া, টোটা টোটা শিগগির নিয়ে এসো, গিয়ে যাও। চল আর ফুসফুস করতে হবে। উঠে শিগগির শিগগির এসো, দাও এইখানে দাঁড়াও, দাঁড়াও। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ইমবেসিল। নড়ছো কেন? আমি নড়ছি না হুজুর, হাঁটুটা কাঁপছে। জিভ খারাপ হয়ে যাবে যে, সরে হয়ে যাও। জয় তোমার। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি জানতে এসেছিলাম মহারাজ যে আপনি আপনার পিতৃশ্রাদ্ধের মধ্যে আগামী পর গত পরশ পিতৃশ্রাদ্ধের মন্ত্র। না না না, পিতৃশ্রাদ্ধের মন্ত্র আমি বলবো না, আমি অন্য মন্ত্র বলবো। ও আপনার সঙ্গে পাঁজি আছে, আপনি শিগগির মুহূর্ত দেখুন। কিসের? এই যে মানুষ খুনে নড়ো না, চুপ করে দাঁড়াও। মানুষ আর আগামী কোন নয় বয়ে যায়। আমি বদরী কাছাম থেকে মানে দিন কয়েক পরে ভালো একটা দিন দেখে মহারাজ আমি আমি এখন আসি মহারাজ। আপনি যাচ্ছেন কোথায়? ঠাকুর মশাই, আরে আপনি কোথায় চললেন? কি হচ্ছে? কি রানী, তুমি এখানে কেন? তোমার সঙ্গে আমার কথা আছে। বেশ তো, আমাকে অন্ধমহলে ডাকলেই পাচ্ছে। তুমি এইভাবে এই বাইরের মহলেতে কি করব? তুমি যে কাণ্ড কারখানা শুরু করেছো, আমাকে বাইরে না আসার উপায় নেই। তা তো নিশ্চয়ই। স্টুপিড কোথাকারে, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? নাও ধরো বন্দুকটা, গিয়ে মালখানায় রেখে এসো। সাবধানে নিয়ে যাও, যেন আবার গুলি না ফুটে যায়। রানী, দেখো রানী, আমি অতি নির্বোধ। তুমি আমার চোখ খুলে দিয়েছো, বলো তুমি আমাকে ক্ষমা করলে। এই মো সাহেব গুলোই হচ্ছে জীবনের সব থেকে বড় অভিশাপ। তুমি জানো রানী, এ আমাকে পুরো সেন্টেন্স, কোনো কথা পুরো করে বলতে দিত না। সুবুদ্ধি হয়েছে তাহলে দেখছি। আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মিনার কথা একবার ভেবে দেখেছ? ওকে নিয়ে যেতে হচ্ছে। ও মিনা, নিশ্চয় নিশ্চয়ই, তুমি আমার বড় গাড়িটা নিয়ে যাও, নিশ্চয় মিনাকে নিয়ে যাও তুমি। কিন্তু রানী, হুজুর, তাহলে আমার সম্বন্ধে কি ব্যবস্থা অবলম্বন? ব্যবস্থা অবলম্বন করেছি। তিন দিনের মধ্যে যদি তুমি তাপস সিংহকে ফিরিয়ে না আনতে পারো, তাহলে সময়টা একটু বাড়িয়ে দিন হুজুর। সময় বাড়িয়ে দেবো? বেশ, তিন মাসের মধ্যে তোমাকে তাপস সিংহকে ফিরিয়ে আনতে হবে। হয় সে বাড়িতে ফিরবে, না হয় তুমি ফিরবে না। আর সেক্ষেত্রে আমি তোমার ডেরায় গিয়ে তোমাকে গুলি করে আসবো। ওই ডবল ব্যারেল টোটা ভরা রইল, যাও যাও। অভিশাপ আমার টাকা কটা বাঁচাতে, রুগ্ন বাপকে বঞ্চিত করতে, তোমার চোখের জল ফেলার দরকার? ওসব অভিনয় আমি বুঝি, তা হবে না। টাকা আমাকে দিতেই হবে, আমি না খেয়ে মরবার তুমি সুখে থাকবে না? সুখ?
নিজে না খেয়ে প্রতি মাসে টাকা জমিয়ে লাজ লজ্জা মান সম্মান বিসর্জন দিয়ে আর একজনকার কাছ থেকে 100 টাকা করে টাকা নিয়ে যে তোমাকে পাঠিয়ে দিই, সে কি আমি সুখে থাকবো বলে না তুমি সুখে থাকবে বলে? কই একদিন তো জিজ্ঞেস করো না, লীলা তুই কি করে টাকা পাঠাচ্ছিস? সুখ একদিন খেতে পাওনি বলে আজ এসে আমাকে অভিশাপ দিচ্ছ, কিন্তু আমি যে কতদিন খাই না কই একবার তো সে কথা জিজ্ঞেস করো না। কেন জিজ্ঞেস করো? কেন জিজ্ঞাসা করবো? তুই মরল তাহলে আমি বাঁচি। আমি মরব তুমি বাঁচবে? তুমি বেঁচে থাকতে চাও? তুমি রেস খেলতে চাও? তুমি সন্তানের দেহের শেষ রক্তকে টাকা করে নিয়ে তুমি নেশা করতে চাও? দেব না, দেব না টাকা। তুমি যাও, যাও, তুমি যাও, তুমি যাও। দেখুন আপনি বুড়ো মানুষ, লীলার বাবা, আপনাকে শিক্ষা দিতে বাদুর বাগানের রায়েদের বাড়ির ছেলেরা খুব বিলক্ষণ জানে। বাদুর বাগানের কাদের ছেলে বললে? রায়েদের বাড়ির ছেলে, যার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায়। আমি সেই নুটু রায়ের ছেলে। হ্যাঁ, তোমার নাম? নাম তো বাবার মরার সঙ্গে সঙ্গে জিতে দিয়ে চলে এসেছি। লোকে আমাকে লালু ওস্তাদ বলে ডাকে, আমার আসল নাম হচ্ছে ললিত রায়। কি বলছিলে? বলছিলাম আর কত টাকা হলে আপনি আপনার মেয়েকে আর বিরক্ত করবেন না? তুমিই বলো। আমি আপনাকে 5,000 টাকা দেব। কিন্তু এরপর যদি আপনি কোনোদিন ও বাড়িতে যান তাহলে কি দেখছেন কি আপনি? তুমি আমাকে চিনতে পারছ না? চেনবার আমার দরকার নেই। আচ্ছা নিশ্চয়ই আছি, আমি তোমার শ্বশুর। শ্বশুর? হ্যাঁ শ্বশুর। তোমার সঙ্গে আমার বেশি দেখা সাক্ষাৎ নেই, কিন্তু তোমার জীবনের এক পরম মুহূর্তে তুমি আমাকে দেখেছিলে। তোমার বাবা আর আমার ছেলেবেলাকার বন্ধুত্ব বজায় রাখতে আমরা আমাদের ছেলে মেয়েদের বাল্য বিবাহ দিচ্ছিলাম। তখন তোমার বয়স 16 আর লীলার বয়স 11। বিয়ে সম্পূর্ণ হল না, আমি সর্বশান্ত হলাম। কি যেন কাকে যেন মারার অপরাধে পুলিশ তোমাকে ধরতে এসেছিল আর তারই ভয়ে তুমি বিয়ের বাসর থেকে পালিয়ে। হ্যাঁ, তারপর পশ্চিমে এক গুন্ডার দলে গিয়ে পড়ি, সেখানে খাবার থাকার পর কলকাতায় ফিরে আসি। তার 15 দিন বাদে বাবা মারা যান। তারপর আপনার খোঁজ করতে গিয়ে দেখি আপনার বাড়ি ছেড়ে চলে গেছেন। সে তো 10 বছরের উপর হয়ে গেল, কিন্তু লীলা তোমাকে সব কথা কিচ্ছু বলেনি। ছেলেবেলাকার কথা, ছেলেবেলাকার কথা। তারপরে এই 16 বছর কেটে গেছে, তোমাদের দুজনের কত পরিবর্তন হয়েছে। আশ্চর্য, আমি লীলার হায় হায়, দুনিয়া আজই মজাক, পৃথিবীটা একটা প্রকাণ্ড ঠাট্টা। কার জাল কোথায় মা বাবা? আপনি বাবার ওখানে গিয়েছিলেন বুঝি? অনেক টাকা দিয়ে দেন তো। কৈফিয়ত যদি না দি? এর আগে কোনোদিন আমার শোবার ঘরে ঢোকেননি, হয়তো আজ কিছুটা অধিকার অর্জন করে এসেছি। যে অধিকারই জন্মে থাক, একটা কথা জেনে রাখুন, আমি সাবালিকা, আমার অনেক বয়স হয়েছে, আমাকে বিক্রি করার অধিকার কারণ নেই, আমার বাবারও না। আচ্ছা চল দাঁড়াও, যদি যেতে না দিই
আপনি বাধা দেবেন? হুম। জোর করে? হ্যাঁ জোর করে। এত দয়া এত দাক্ষিণ্য, একটা মেয়েকে অধঃপতন থেকে রক্ষা করা, সেসব আপনার অভিনয় ছিল না? অভিনয়? অভিনয় কে করছে? তুমি না আমি? কি জাদু করছেন আপনি? 12 বছর বয়সে তোমার বিবাহ হয়েছিল, এ কথা তুমি আমায় বলনি কেন? তোমার স্বামী ললিত রায় পুলিশের ভয়ে বাসরঘাট থেকে পালিয়ে গিয়েছিল, এবং তুমি আজও জানো যে তোমার স্বামী বেঁচে আছেন। স্বামী বেঁচে আছে জেনে তুমি সিঁদুর পড়ো না কেন? সিঁদুর আমার আছে। কপালে পড়ো না কেন? এসব কথা বুঝি বাবার কাছ থেকে শুনে এসছেন? এসব কথা থাক, যখন তুমি ওসব মানো না তখন আমিও মানবো না। শোনো, একলা পেয়ে আপনি আমায় অপমান করছেন, ছেড়ে দিন। না ছেড়ে বলছি না। বেশ বেশ, খুব ভালো। দেখি লালু গুন্ডার বউ, এই নাও সিঁদুর। কি করলেন আপনি? ইচ্ছে থাকলে অনেকদিন আগেই বিয়ে করতে পারতাম, কিন্তু কেন জানি না সেই 12 বছরের মেয়েটিকে আজও ভুলতে পারিনি। যেদিন তোমাকে দেখলাম আমার কাছে সব গোলমাল হয়ে গেছিল। তুমি আর সেই 12 বছরের মেয়েটি আমার কাছে সব একাকার হয়ে গেল। হাঁ করে তাকিয়ে দেখছো কি? হ্যাঁ, তোমার স্বামী মরেনি, ললিত রায় বেঁচে আছে। এই আমি ললিত রায়। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? বিশ্বাস করি না। তবে এই দেখো, এরপরে তুমি বলবে আমি অভিনয় করছি? কি হলো? তুমি আজিব মজাক হয় রায়বাড়ির বউ, চলো রায়বাড়িতে চলো। ও তাপসদা, লীলা আমি তোর কাছে ক্ষমা চাইতে এলাম, সে দৌড়াতে না খেয়ে আমি চলে গেছিলাম। কিন্তু আজকে বুঝতে পারছি যে দরকার হলে সব মেয়ে যা করে তুই তাই করেছিস, কিছু ভুল করিস, কিছু অন্যায় করিস। অঙ্কের সে পুরো মিলে গেছে। আমাকে ভুল বুঝে তোমাকে কিছুতেই যেতে হবে, হয়তো আঘাত পেয়েছো তাই মনে মনে সকলকে দোষী করছো। কিন্তু জেনে রাখো, সেদিনও যেমন কোনো অন্যায় করিনি আজও কোনো অন্যায় করিনি। হয়তো যার উপর মনে মনে অভিমান করে সকলকে দোষী করছো সেই কোনো অন্যায় করেনি। যাও তার কাছে ফিরে যাও। না 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 রে, আজকে আমাকে তার কোনো প্রয়োজন নেই, সে সুখে আছে, শান্তিতে আছে, সমৃদ্ধিতে আছে। আমি আমি চলে গেলাম। আমাকে আমার স্বামীকে আশীর্বাদ করবে? সত্যি আশীর্বাদ করছি বল, সত্যি আশীর্বাদ করছি। ঠাকুর আমাদের কাছে? না না, তা হয় না, তা হয় না। ও আলো জ্বালিয়ে নাদু আনতে গিয়েছিল। নতুন কিছু নয়, সেই পুরনো নাদবো আবার নতুন হয়ে এসছে। হ্যাঁ তাকিয়ে দেখছো কি করে? আরে কিছু সাঁতার বাজাও। তুই ধান দিকে গেছে বাবা, করে তোর যেন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কি কাণ্ড লীলাদি, তুমি মাথায় কাপড় টাপড় দিয়ে? হ্যাঁ লীলাদি নয়, তোর বৌদি। আচ্ছা দাদাকে খুঁজতে এসে একবারে বৌদি পেয়ে গেলাম, ভালো হয়েছে। আলাপ করি দি, ইনি হচ্ছেন আমাদের রানীমা, আমার নেতাদি। আসুন বসুন। অনেক ধন্যবাদ লালুদা, আজকে তোমার কথাই মনে পড়ে গেল। কেন রে? তোমাকে একজন লোককে খুঁজে দিতেই হবে, নাম তাপস সিংহ। সিংহ? তাপসদা একটু আগে তো আমাদের বাড়িতে এসেছিল। ইস, উনি রাগ করে আমাদের বাড়ি থেকে চলে এসছেন, আমরা তাই খুঁজতে বেরিয়েছি। তা তাপসের সঙ্গে তোর কি সম্পর্ক রে? আচ্ছা খোঁজ পরোয়া নেই, পাওয়া যাবে। সমস্ত কলকাতা টাল আলু ওস্তাদের বৈঠকখানা, কিচ্ছু ভাবনা নেই, যেখান থেকে খুঁজে বার করবো।
আরে তাপস সিংকে না পাওয়া যায় গোটা তো ধরটা কি মূল্য পাওয়া যাবে তো না না তাহলে কি করে চলবে ও চলবে না আচ্ছা তাহলে থাক তাহলে গোটা তাপসটা কি পেতে হবে হ্যাঁ আচ্ছা কই বাদ নিয়ে এই শোন তোমার জন্য আমি অনেক পরিশ্রম করেছি নিজের হাতে ভালো করে রেঁধে একদিন খাবে বুঝলে তা নয় খাওয়ালাম কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে মিসেস মজুমদারের কনফেশন এতে উনি স্বীকার করেছেন যে সম্পত্তি তার নয় তোমার তোমার বাবা তার কাছে গচ্ছিত হয়ে গেছিল আর মিসেস মজুমদার তোমার মা নন এ তুমি কি করলে ছেলেবেলা থেকে যাকে মা বলে ডেকেছি মা বলে জেনেছি আমার সে মা ডাকতে বড় হয়ে থাক আমার সম্পত্তি চাই না এ দলে তুমি তাকে ফিরিয়ে দিও আমার চাই না আচ্ছা চলি আমি কোথায় একটু জমিয়ে চ্যারিটি করি বলে নিজের পিঠ নিজেই চাপলাই আর ওইটুকু একটা মেয়ে এসে আমাকে এক দাঁত আবার ডাউন করে দিলেন আরে সাব্বাস জীবন কৃষ্ণ গড়াই তুমি আবার আমাকে জীবন দিলে নীলমওয়ালা ছোয়ানা লিলু বাবু ছোয়ানা আরে জানবে তাই ছোয়ানা এই চুনু বাছো ছোয়ানা নীলমওয়ালা নীলমওয়ালা ছোয়ানা আরে লিলু বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনু বাছো ছোয়ানা নীলমওয়ালা এই তো আছে রঙিন ফিতে খোঁপার কাটা কানের দুল প্রিয়ার চোখে দুঃখ কেন মাথার চুল এই তো আছে রঙিন ফিতে খোঁপার কাটা কানের দুল প্রিয়ার চোখে দুঃখ কেন মাথার চুল এই তো আছে স্নো পাউডার কসমেটিক আর লিপস্টিক আলতা সিঁদুর আয়না সাবান মা বোনেদের নজরানা নীলমওয়ালা নীলমওয়ালা ছোয়ানা আরে লিলু বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনু বাছো ছোয়ানা নীলমওয়ালা গোমরা মুখে ছোট্ট খুকি ফেলছো কেন চোখের জল আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল গোমরা মুখে ছোট্ট খুকি ফেলছো কেন চোখের জল আমি তোমায় দিতে পারি ঝুমঝুমি আর খেলার বল হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ময়নাটিয়া পাখির দল খেলা ঘরের জলি পুতুল দাও না বিয়ে নেই মনা নীলমওয়ালা নীলমওয়ালা ছোয়ানা আরে লিলু বাবু ছোয়ানা জানবে তাই ছোয়ানা এই চুনু বাছো ছোয়ানা নীলমওয়ালা ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই খাতা বেড়ি খুন্তি কড়াই খালা বাসন আর কি চাই
ঘর সাজাবার স্বপ্ন দেখো কোথায় আমার গরিব ভাই, হাতা বেড়ি কুন্তি কড়াই থালা বাসন আর কি চাই, কাপটি সারটা ছাঁকনি ঘটি বাটি গেলাস নাও, ছোঁয়া নাতে দুনিয়া বেচি আমার দামি অজানা নীলমালা, নীলমালা ছোঁয়ানা আরে লে লো বাবু ছোঁয়ানা, জানবে তাই ছোঁয়ানা এই চুনো বাছো ছোঁয়ানা, নীলমালা নীলমালা ছোঁয়ানা আরে লে লো বাবু ছোঁয়ানা, জানবে তাই ছোঁয়ানা এই চুনো বাছো ছোঁয়ানা, নীলমালা লজ্জা আমার মরে যেতে ইচ্ছে করছে মিতাদি, শেষকালে কিনা নীলমালা ও আর কাজ পেলে না, এতে লজ্জা কি আছে? পুরুষ মানুষ অপরের দাসত্ব না করে নিজে স্বাধীনভাবে রোজগার করছে, এ তো খুব আনন্দের কথা। আমার স্বামী নীলমালা হলে কিন্তু আমার একটুও দুঃখ হতো না, বরঞ্চ সারাদিন পথে পথে পয়সা রোজগার করেছে জেনে সন্ধ্যাবেলা ফিরে এলে তার পায়ে তেল মালিশ করে দিতাম। এক এক সময় তুমি এমন অদ্ভুত কথা বলো মিতাদি, আমি কিছুই বুঝতে পারি না। তাহলে আমি যাই, কোথায় রে? বড় বাড়িতে ছোকরা অনেক ভুগিয়েছে, এবার আমি একটু দগ্ধ। আমার চায় না, এর মানে কি রে? জানি না তো, বাবুর পৃথিবীর উপর অভিমান হয়েছে। ও কিন্তু রাগ করবে, করুক। চলে যাচ্ছি, এবার তোরা দুজনে যত পারিস বোঝাপড়া কর, আর তু হয় যেন ছড়াছড়ি করিস না। আর শোন, আমি ভাব দেখাবি যেন সব দোষ তোর, বুঝলি? করেছো কি? এই ধুলোর বালির মধ্যে দাঁড়িয়ে থাকলে অসুখ করবে? করুক কে? তারপর কোথায় রাজা, কোথায় রানী, কোথায় ডাক্তার, তখন তো মরবে গরিব নীলমালা বেচারা। তুমি আমাকে এভাবে বারবার কেন অপমান করছো? আমি এখান থেকে যাবো না। যাবে না? না। তা কিসে যাবে সেটা জানতে পারলে? আমি কিছুতেই যাবো না। কিছুতেই যাবে না? তো এই যে এত টাকা, রাজা রানী, আত্মসম্মান, আরাম, ফুরিয়ে গেল। ফুরিয়ে কেন যাবে? যাবে, আমি নিজেই ছেড়ে চলে এসেছি। তাছাড়া আমার কিছু করবার প্রয়োজন তখনই হবে যখন তোমার কিছু করবার থাকবে না। এই ব্যাসটা কিন্তু ভালোই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তক্ক করবে না, আমাকে রান্নার জায়গাটা দেখিয়ে দেবে। এই ব্যাসটা কিন্তু আরো সাংঘাতিক। দেখাবে না? কি? রান্নার ঘর। কেন? সন্ধ্যে রান্নাটা সেরে নিতে চাই। দুজনকে
তাপস বাবুকে খুঁজে পাওয়া গেছে। তিনি একটা বড় বাড়িতে থাকেন। আপনি ও লীলা দেবী অতি অবশ্যই আজ বিকেল 5টায় তৈরি হয়ে থাকবেন। আর তাপসের বাবাকে আনবার ভারও আপনার উপর দিলাম। ঠিকানা এই মরেছে। জবাব নেই বাবা, আমার ভাত খাওয়ানো হচ্ছে। আমি এসে পড়েছি, আমি এসে পড়েছি, সব মুশকিল আমি আসান করে দেবো। আমি এসে পড়েছি। ওরা আবার গেল কোথায়? তোমার ওই টেম্পোরারি লাইটিং কানেকশন? বেশ, ভেরি গুড। হ্যাঁ, কি বলছিলাম? কিছু না, এদিকে আস। বসো বসো, কয় লুচি, কয় লুচি আনো, দাও 100 খানা লুচি দাও, আরো 99টা বেগুন ভাজা, 100 খুরি ডাল, 100 খুরি মাছ নিয়ে এসো, খাও খাও খাও, সব খেতে হবে, খাও। অন্য সম্প্রদান করবে কে? সম্প্রদান তুমি উঠবে না? আরে অহেতুক বিলম্ব, আরে কন্যা সম্প্রদান করবে কে? হয় কিন্তু কন্যা বলে কন্যা সম্প্রদান কি সম্প্রদান? কিসের সম্প্রদান? কোথায় সম্প্রদান? কার সম্প্রদান? কেন সম্প্রদান? সম্প্রদান মানে? আগে মহারাজ আমি বলছিলাম যে কন্যা আমার কন্যা বধ আমি সম্প্রদান করব। আপনার আপত্তি আছে? আগে না মহারাজ, আপত্তি নেই। আমি গত পরশে এসে আপনি ভয় পাচ্ছেন কেন? বসুন, আপনি ভয় পাচ্ছেন? বন্ধুত্ব আমায়, হ্যাঁ মহারাজ, অন্যত্র চালনা করুন। একশোটা রসগোল্লা বলুন, রসগোল্লা বলুন, অং বিষ্ণু, অং বিষ্ণু, অং বিষ্ণু, তৎ বিষ্ণু, সংযোগ করুন, কন্যা সম্প্রদান বিবাহ। লোকবিহারী, আমি মনঃসংযোগ করছি, খবরদার উঠবে না, বলুন খাও, খেতে থাকো, খেতে থাকো, বন্ধুটা খাও, একটাও যেন কম না হয়, 100টা পুরো খাও, আসছি। দেখো কিন্তু সারা রাত বাজে জানো? আরে সমস্ত রাত সারা রাত ধরে সানাই বাজবে। প্রদীপ চলছে, কিছু না, ঠিকানা, ঠিকানা সে আমাদের চারদিক ঠিকানা। চুপি চুপি বাসে বাজে বাতাসে, বাতাসে
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।